বিশেষ ক্ষমতা আইনের মামলা লেফটেন্যান্ট কর্নেল শহীদ উদ্দিন খান ও তার স্ত্রী ফারজানা আঞ্জুম খানকে দশ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত বুধবার ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়দা হাফসা ঝুমার আদালত এ রায় ঘোষণা করেন মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে তারা হলেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার খোর্শেদ আলম পাটোয়ারি ও সার্জেন্ট সৈয়দ আকিদুল আলী দু উনিশ সালের পনেরো জানুয়ারি রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় শহীদ উদ্দিন খানের বাসায় অভিযান চালিয়ে দুটি পিস্তল ছয়টি গুলি দুটি শটগান ও তিন লাখ জাল টাকা উদ্ধার করা হয় এ ঘটনায় সতেরো জানুয়ারি কাউন্টার টেরোরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক বিপ্লব কিশোর বিপ্লব কিশোরশীল বাদী হয়ে বিশেষ ক্ষমতায়নে মামলা দায়ের করেন